নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটু শ্বশুরবাড়ি যাব দুজনাতেই, পিয়ার মা আর আমি, কারণ মায়াপুর থেকে আপনারা দেখেছেন শাড়িটারি এনেছিলাম, সেইগুলো দিতে যাব। কালকে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমি যেতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টি প্রচণ্ড হারে বিকালে হয়েছিল, তার জন্য যেতে পারিনি। আর আজকে আমরা বেরোচ্ছি, তাও দেখুন আকাশে কিন্তু মেঘ হয়ে আছে, তবু আজকে যেতে হবে। এখন আমরা দুজনাতে বেরোবো। কই হয়েছে? তা আমি আর পিয়ার মা এখন বেরোচ্ছি শ্বশুরবাড়িতে, আর এই যে আমাদের ব্যাগ। তা আপনারা দেখতে থাকুন এই ব্লগ ভিডিওটা, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন, প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে। তা আমরা এখন পুজো দেখতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। তা আগে ঘুরে আসি, যদি পুজো দেখতে বিকালে বেরোই আপনাদের সামনে কিছু কিছু পুজোর ওখানে তুলে ধরবো। তো চলো শ্বশুরবাড়ি দিয়ে যাওয়ার পথে এই একটা ফুল গাছ দেখলাম, আর সামনে সন্ধ্যাকে দাঁড় করে দিয়েছি। আর এই ফুল গাছটা আমি দেখতে এলাম বা আপনাদেরকে দেখানোর জন্য এলাম। তা এই ফুল গাছটা কী ফুল গাছ আপনারা একটু আমাকে জানাবেন। আর এই ফুল গাছে এদের প্রজাপতি আছে, এই দেখুন উড়ছে সব উপর দিয়ে, এই সাইড দিয়ে। তাই এই ফুল গাছটা আমি অবশ্য চিনি না, যদি আপনাদের কারোর এই ফুল গাছটা জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ফুলের কি সেন্ট, প্রচণ্ড সেন্ট এই রাস্তাটাতে। রাস্তাতে যেতে যেতে আমি দাঁড়িয়ে গেলাম, প্রজাপতিগুলো ফুলের মধু খাওয়ার জন্য সব এসছে। যাই আবার আস্তে আস্তে শ্বশুরবাড়ি থেকে চলে এলাম। আর তুমিও কি দেখতে আসছো নাকি? তুমি এই ফুলটা, এই এই সেন্ট তো আছে, তুমি এই ফুলটা জানো? নাম জানি না, কিন্তু কি বেশ ফুলের গাছটাই তো অন্যরকম। প্রতিটা ডগেই কিন্তু সবই ফুল, রাত করে ফোটে মনে হয় ফুলগুলো। এই দুর্গাপুরে ঠাকুর দেখতে যাবে আর রাস্তার পাশ দিয়ে সব এই ফুল গাছ, দুর্গাপুরের দিকে বেশি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই বাড়ির দিকে। এবার তো আমাদের জানাই গাছ, এটা সোনাঝুরি গাছের ফুল। আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যেতে যেতে রাস্তার পাশে একটা দুর্গাপুজো দেখে এসেছি, সেই দুর্গাপুজোর ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা পুজোর স্থানে চলে এসেছি। তা পুজোটার প্যান্ডেলটা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আর সন্ধ্যায় সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, সুন্দর জায়গা। পুরো প্যান্ডেলটা কিন্তু পাট কাঠি দিয়ে তৈরি, সিনারি গুলো দেখুন। তোমার কাছে কেমন লাগছে এটা? হ্যাঁ সুন্দর হয়েছে না? লাইনটা চলে গেছে, তার জন্যে ভিতরে লাইট নেই। খুব সুন্দর লাগছে না? নিচে ঠাকুর কিন্তু ছোট একটা ঠাকুর আছে, এটা পুজো করেছে না, আর উপরেরটাও করেছে। আসলে অবশ্য খুব ভালো লাগবে, কারণ এইখানে যে এই যে পুকুরটা আছে, এই পুকুরটায় জলের ফোয়ারা আছে। এই যে পুকুরটাতে যে ফোয়ারা রাখা আছে, এই ফোয়ারাটা কিন্তু লাইটিংটা কালারিং হয়, তার জন্যে খুব ভালো লাগে দেখতে। আর পুকুরে তো অজস্র মাছ আছে। চলো, তা আমরা এখন এই পুজোটা দেখলাম, দেখে আমরা দুজনে আবার বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ি চলে যাবো। রাত্রের বেলায় কোথাও কোথাও যদি যাই আপনাদের সামনে তুলে ধরবো। আজকে জি বাংলার অনুষ্ঠান আছে, হ্যাঁ জি বাংলার টিম আজকে এখানে অনুষ্ঠানে আসবে। চলো এবার যাই। দুর্গাপুজো দুর্গাপুজো এই শ্বশুরবাড়ি থেকে এলাম, আর দেখুন বৃষ্টি কীরকম পড়ছে। এই বৃষ্টির মধ্যে আর কী করে ঠাকুর দেখতে যাবো? ঠাকুর দেখা তো আর মনে হয় আজকে হবে না, যদি বৃষ্টি কমে তাহলে দেখবো রাত্রেবেলা। আমরা সুখবাজারে চলে এসেছি সন্ধ্যার আমি পুজো দেখতে। এই হচ্ছে সুখবাজারের দুর্গা পুজো, আর এটা হচ্ছে শিব মন্দির।
পুজোটা খুব ভালো হয়, শুকবাজারের পুজোটা। এই মন্দিরটা কোনো প্যান্ডেল হয় না। আবার পরশুদের রাত্রে একবার চলে এলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য। চলে আসো, দুপুরে এসেছিলাম তখন কিন্তু প্রতিমা নিয়ে এসেছিল না, তাই এখন রাত্রে এসেছি, এখন প্রতিমা এসছে। এটা সেই জিএস কলোনির ঠাকুরটা, দেখুন এত সময় একা একা ছিল তো কি করছে। আমরা দরজার কাছে এসেছি আর কি করছে দেখুন, কে যে, হ্যাঁ কে যে, একটা পুজো মণ্ডপে এলাম। পুজো মণ্ডপটা হচ্ছে ইলাম বাজার বড়ইপুর, বড়ইপুরের পুজোটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে গেট, সব তাল পাতা দিয়ে করেছে, কত সুন্দর করেছে। এই সিঁড়ির যে ধাপগুলো করেছে সবই কিন্তু খড়ি, সবই খড়ি মানে পাটকাঠি যাকে বলে। আর সাইডে হচ্ছে টিন। সুন্দর একটা প্যান্ডেল, আর প্রতিমাটা খুব সুন্দর করেছে। মণ্ডপের ভিতরের অংশটা আর এখানে শারদীয়া ইটিভি নাইট, এটা হচ্ছে আমার খবর বীরভূম শারদীয়া সম্মান। আর এটা আছে নিউজ 18 সেরা পুজো। একটা মণ্ডপের কাছে চলে এসেছি, এটা ইলাম বাজার উন্নয়ন পল্লী দুর্গা মাতার সেবা সমিতি, সেখানে এসেছি, সেখানে পুজোটা এই যে। এসে দেখছি অর্কেস্ট্রা শুরু হয়েছে, এখন গান হচ্ছে, সেটাও দেখতে পেলাম এসে খানিকটা, আর আপনাদের সামনে এখন তুলে ধরবো এই অর্কেস্ট্রার গান। তা চলুন যাই ভিতরে গিয়ে একটু গান শোনা যাক। এবার আর এক জায়গায় যাবো, সেখান থেকে ঘোরার পথে আপনাদের সামনে আর একটা তুলে ধরবো। তাহলে আমি কিন্তু এখন 11 মাইলের পুজোর মণ্ডপে চলে এসেছি, তাই হচ্ছে মণ্ডপ, কার সঙ্গে দেখা হয় নাকি সেটা যদি আপনারা তৈরি করে থাকেন। এই যে যারা দাঁড়িয়ে আছে দেখুন, এই যে কিশোর বলে, এর নাম হচ্ছে কিশোর, এ এখন সিভিল কন্ট্রাক্টর। হাই ফ্রেন্ড, এ হচ্ছে দীপক, এ আমার এক ভাই, এই একজন অজিত, এই আমার এক ভাই, এর নাম অলোক। এই 11 মাইলে আমি এসেছি, এসে সবার সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। বহুত দিন বাদে আমি 11 মাইলে এলাম আজ। আজ তোর সঙ্গে দেখা হয়নি কত বছর হলো? 12 বছর মিনিমাম, বেস্ট 12 বছর। তা আমরা কিন্তু একসঙ্গেই কন্ট্রাক্টরি করি, আগেও আমি কন্ট্রাক্টরি করতাম, আপনারা সবাই জানেন। আপনাদের মাঝখানে আমি তুলে ধরেছিলাম যে আমি আমার কর্ম কী ছিল আগে, সেই কর্মর জীবনে এরা সব কিন্তু আমার সঙ্গে ছিল, বা ওই একজন আছে দেখুন কন্ট্রাক্টরি করছে এখন। তো যাই হোক, সবার সঙ্গে দেখা হয়ে গেলো, খুব ভালো লাগলো। তাই এখন এই দুর্গাপুজোর মণ্ডপটা দেখে আমিও চলে যাবো। এখানে পুরুলিয়ার পার্টির একটা হয়তো ফাংশন হবে, সে ফাংশনটা কেমন হবে জানি না, তার আগে বেরিয়ে যাবো আমরা এখান থেকে। সব জায়গায় পুজো দেখে ইলাম বাজার চলে এসেছি, আমাদের যে নীলডাঙ্গার ক্লাবের যে পুজো, সেই পুজোর মণ্ডপে। তা আপনারা দেখতে থাকুন এখন।
অবলীলাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেঙ্গল রেডিয়ার শুভে সমস্ত মিশনদের ধন্যবাদ জানাই। একটু ব্রেক করবি মিশনটা, চলো ততক্ষণ একটু ডান্স হবে নাগরদোল্লা, চলো একটু ডান্স হবে, চলো। এখানে কিন্তু আমাদের ফাংশন হচ্ছে। আচ্ছা আমার দিদি ভাইটা কোথায় রয়েছে? দিদি ভাইটা কোথায়? কোথায়? এই তো সামনে। আর ছেলেগুলো এদিকে পা দিবে কি বস? আচ্ছা প্রেম কি ভালো? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা। এবার আমাদের ইলাম বাজার বাস স্ট্যান্ডের দুর্গাপুজো, দেখুন দুর্গাপুজোর মন্দিরটাই আপনাদের সামনে তুলে ধরছি। ওকে, গান হচ্ছে তার জন্য সেরকম শুনতে পারছি না।